আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসছি বটতলি বাজারে, যেটা হচ্ছে অক্সিজেনের দিকে, আবারও চলে আসছি আপনাদেরকে নিয়ে। তো আমি ফার্স্টে দেখাইতেছি যে এখানে মুরগির বাচ্চা, 15টা বাচ্চা নিয়ে একটা মুরগি আছে, এটা দেখতে পাচ্ছি। তো এগুলা অনেক সুন্দর সুন্দরই মুরগি আছে। তারপরে রাতাও আছে, এই যে গলা সিলা মুরগি একটা আছে, এগুলা কার্টুনে করে আনছে, কার্টুনটা এখানে আছে। তো এখানে এক পাল চীনা হাঁস বসে আছে, কারণ হচ্ছে যে ওটার মা হচ্ছে যে ওই বড়টা আর সবগুলো ওর বাচ্চা, ওরা তা দিয়ে উম দিয়ে ফুটাইছে। তো এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো বিক্রি করতে নিয়ে আসছে বাজারে। তো আমি হাটে চলে আসছি অবশ্য, আমার কাছে ইয়া ভালো লাগলো, সুন্দরই লাগছে। তো এখানে দুইটা তার্কি আছে, তার্কিগুলা বয়স এখনও ডিম পাড়ার হয় নাই, ডিম পাড়ে নাই। এটার বয়স 5 মাস, এটার বয়স হচ্ছে যে 7 মাস। তো এদের বন্ডিং দেখে আরও কয়েকদিন পরে ডিম পারবে ইনশাল্লাহ, জিজ্ঞেস করছিলাম আমি। তো এখানে রাতা মুরগিগুলাও আছে, রাতা মুরগিগুলা খাঁচার মধ্যে রেখে দিয়েছে সবগুলা। রাতা একটা মুরগি আছে, আরগুলো মোরগ। তো রাতা মুরগিগুলো অনেক ভালো। এখানে চীনা হাঁস আছে, তারপরে চীনা হাঁস আছে, রাজা হাঁস আছে। রাজা হাঁসের বাচ্চা উঠে নাই, আমি রাজা হাঁসের বাচ্চার জন্যই গেছিলাম, আর একটা জিনিসের জন্য গেছি। তো ভিডিও দেখতে দেখতে জানতে থাকুন যে আমি কিসের জন্য গেছি। আমি গেছি মূলত রাজা হাঁসের বাচ্চার জন্য। আর যদি আমার যেই দুইটা খরগোশ ফিমেল আছে, যেগুলার নাম দিয়েছিলাম আমি চিকিমিকি, ওই দুইটার জন্য। অনেকগুলো মুরগি আছে, এগুলো সব দেশি মুরগি, মোরগ, টাইগার মুরগি আছে। এইখানে একটা ময়না পাখিও দেখা যাচ্ছে, ময়নাটা কেজির মধ্যে রাখছে, সুন্দর লাগতেছে। ময়নাটা কথা বলতে পারে, শীষ দিতে পারে। এটা একটা ছেলে নিয়ে আসছে, এটার পাশে একটা টিয়া পাখি আছে, তারপরে এদিকে কোয়েল পাখি আছে, চীনা হাঁসের বাচ্চা আছে। ময়নাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, কিন্তু দেশি পাখি সেই হিসাবে আনি নেই, কারণ দেশি পাখি পালা দণ্ডনীয় অপরাধ। তো এখানে বাচ্চা কবুতর বাচ্চাগুলোও আছে, ময়ূরপঙ্খী আছে, তারপরে সিরাজি আছে, আর এখানে কোয়েল পাখিও আছে, বাচ্চা নিয়ে আসছে, সিরাজি, লাল সিরাজি, হলুদ সিরাজি, তারপরে বিউটি হুমা, তারপরে আছে যে জন্না শাটিন, আরও অনেক কবুতর উঠে। এখানেও বেশিরভাগ কবুতরই উঠে, তারপরে বাচ্চাও পাওয়া যায় এখানে সুস্থ। তারপরে আপনার ট্যাম বাচ্চাও পাবেন, এই যে ময়ূরপঙ্খী এক পেয়ার, তারপর নিচে আছে যে জন্না শাটিন, গিরিবাস, এখানে অনেক জাতের কবুতর উঠে। এটা ক্যান্টনমেন্ট এদিকে অক্সিজেনের, হাঁসও উঠে, ভালো ভালো হাঁস উঠে। তারপরে হচ্ছে যে কবুতরগুলা, তবে আমি খরগোশ খুঁজে পাচ্ছি না, খরগোশের জন্য গেছিলাম, খরগোশ খুঁজে পাচ্ছিলাম না। তো তেমন উঠে না খরগোশ, কেউ আনে নাই। তো আমি দেখতেছিলাম যে খরগোশ পাওয়া যায় নাকি। তো এখানে বাজিকার পাখিও আছে, বাজিকার পাখি তো আমি নিজে এক সেট আপ। তো এখানে দুইটা গরু বাঁধা আছে, এটা হচ্ছে যে গৃহস্থের গরু, মানে পালতেছে। তো বাজিকারগুলো অনেক সুন্দর, বেঙ্গলি ফিঞ্চও আছে আমার কাছে, বেঙ্গলি ফিঞ্চ যেটা আমার ঘরে আছে ওগুলা। তো এখানে টিয়া পাখি আনছে, টিয়াটা অনেক সুন্দর সুন্দর ডাকে, আমি ডাকটা শুনছিলাম। এখানে বাজিকারগুলো দুইটা ফিমেল একটা মেল, তারপরে এখানে বার্তা শালিক যেটা বলে আমাদের ইয়াতে দেশের বাড়িতে ভাষায়, বার্তা শালিকগুলোও এনে রাখছে। তারপরে এই যে হচ্ছে যে লালমক্ষী, লালমক্ষী বলতে এরা অনেক সুন্দর, দেখতেও সুন্দর লাগতেছে, মুখেগুলা মাথাগুলো লাড়ায়। তো এখানে ডায়মন্ড আপ এক পেয়ার আছে, দুটোটা মেল, সেজন্য আমি কোনো কথা বাড়াইনি, হয়তো বা নিতে পারতাম আমার খামারের জন্য। তো এখানে অস্ট্রেলিয়ান কুকুর বাচ্চা আছে, অস্ট্রেলিয়ান কুকুর এক পিস আছে, অস্ট্রেলিয়ান কুকুর আমার কাছে এক পেয়ার আছে অবশ্য, তারা তো ডিম বাচ্চা করতেছে না। এখানে জর্না শাটিন আছে, তো অস্ট্রেলিয়ান কুকুর হোয়াইট পেয়ার আছে, তারপর লাল চুল্লি আছে, গিয়া চুল্লি আছে, এগুলা অনেক এক্সপেন্সিভ। তারপরে হচ্ছে যে কবুতর বাচ্চা নিয়ে আসছে বিক্রি করার জন্য, হাটে অনেক কবুতর উঠছে, কবুতর বেশি উঠে, পাখি কম উঠে, তারপর খরগোশ কম উঠে, মুরগি কম উঠে। এই যে এক পেয়ার খরগোশ পাইছি আমি অবশ্য, এগুলো আমি দেখি, উনি জোড়া ছাড়া বিক্রি করবে না, কিন্তু আমার লাগবে যে মেল, মেলটা তো পাচ্ছি না, তো কেউ মেল আনে নাকি দেখি। তো এখানে টাইগার মুরগির বাচ্চা বিক্রি করতেছে, তারপরে লেয়ার লেয়ারের মুরগির বাচ্চা বিক্রি করতেছে। তো এগুলো দেখতে দেখতে আগে সামনের দিকে বাড়াইতেছিলাম, এখানে টিয়া পাখিটা বাজিকার পাখিকে কামড়াইতেছিল, ওর নিচে দুষ্টামি করতেছিল, এমনি বেশি বাইট দিতেছিল না।
তারপরে ময়না পাখিটাও আছে, ময়না পাখিটা এখানে রাখছে, ময়না পাখিটা অনেক সুন্দর লাগছে। কিন্তু আমার যদি মানে দেশীয় পাখি পালার যদি ইয়া থাকো, তাহলে আমি ময়না পাখি পালতাম, ময়না পাখির ব্রিড করাইতাম। তো আফসোস এটা নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে দেশি পাখি পালা যাবে না। এখানে হাঁস আছে, হাঁসগুলা এগুলা সব হাঁসা, বাজরিকার পাখি। তারপরে এখানে গিনিপিক এক পেয়ার আছে, গিনিপিক হোয়াইট গিনিপিক, যেটা কালারিং গিনিপিক, এই সবগুলা যে দেখে হাঁটটা দেখেন আপনারা, অনেক সুন্দর লাগতেছে। সাইড দিয়ে সবাই আছে হাটের মধ্যে, অনেক দূর 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 অনেক দূর দূর থেকে মানুষ আসে। এই হাটটা অনেক পরিচিত, সোমবার আর শুক্রবার বসে। তো আমি গতকালকে ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে গেছিলাম। তো এখানে সিরাজি আছে আর জন্নাশাটিন এক পেয়ার আছে, দুটোটাই মেল। নিচে বাজরিগার আছে মুভ কালার, মানে মাইটা কালার যেটা বলে, আর অস্ট্রেলিয়ান গুগু বাচ্চা আছে। তারপরে বাজরিগার বাচ্চা আছে, এখানে বাচ্চা গিনিপিকগুলো ছেড়ে রাখছে। বাজরিগার বাচ্চা খুবই পাওয়া যায় এখানে, তেমন খুঁজলে পাওয়া যায় না, তো মাঝে মধ্যে বেশিও হয়ে যায়। তো আমি আবার চলে আসলাম তার্কি মুরগির কাছে, এটা আমার দেখে অনেক ভালো লাগলো। মুরগিও বিক্রি করতেছে বাচ্চা মুরগিগুলা। তো চীনা হাঁসগুলা হচ্ছে যে ওই সামনে গিয়ে বসে আছে, তার্কি মুরগিগুলো ভালোই লাগতেছিল। তো আমার যেটা নেওয়ার জন্য আসছিলাম ওইটা নেওয়া শেষ হয়ে গেছে। সামনে একজন চীনা পাখি, চীনা হাঁস নিতেছিল, চীনা পাখি বের হয়ে গেছে মুখ দিয়ে। তো একজনের নিচে চীনা হাঁস, চীনা হাঁসটা ডিম পারবে, এটা বয়স হয়ে গেছে। আমার কাছে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা বাঁচাতে পারি নাই, মারা গেছে গা। তো আমি আমার খামারের জন্য একটা জিনিস নিয়ে ফেলছি, সেটা হচ্ছে যে খরগোশ নিয়ে ফেলছি। আমি খরগোশ বক্সের মধ্যে আছে, এটা বাসায় নিয়ে ছাড়বো। আর এটাকে নিয়ে ফেলছি আমি হাটের শেষে, যখন যাবো গা তো একজন আনছিল, তো নিয়ে নিয়েছি। তো আমি চলে আসলাম, আমি যাবো পাখির রুমে, যাবো পাখির রুমে চলে আসছি। এখন আমি আমার সারপ্রাইজটা বাই করতেছি আজকে, যেটা নিয়ে আসছি আমার খামারে। অনেকদিন ধরে বলতেছিলাম আনবো 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 আনবো, কিন্তু আজকে নিয়ে আসছি অবশ্যই। তো আজকে আমি দেখাতে যাচ্ছি ওইটা কে কীভাবে কী রাখবো। তো এটাকে সেটিং করবো পরে, আমি ওকে আগে দেখাই কীভাবে কী রাখবো। ওইটা খুবই পরিচিত সবার, আর হচ্ছে যে তো বেশি কথা না, আবার ওইটাকে বের করে আমি খাঁচায় রাখি। এই যে দেখেন নাতুস নুতুস একটা খরগোশ নিয়ে আসছি আমি আমার খামারে, এটা হচ্ছে যে মেইল। আমি আমার ওই মহিলা দোনোটার জন্য আনছি, এটাকে খাঁচায় রাখি দিই। যাও 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 গেছে গা খাঁচার মধ্যে, অনেক সুন্দর লাগতেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, হেফাজতে রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়াতে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।